नमस्कार बन्धुरा, बंगसिम्पल रेसिपिस चैनलटिर आरेकटि नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आज आमि निरामिष मोचार काटलेट तैरि करे देखाबो। ताहले चलुन बन्धुरा देखे नि रेसिपिटि आमि किभाबे बानियेछि। प्रथमे आमि एकटा भाजा मसला बानिये नेब। एखाने दुटो शुकनो लाल लंका नियेछि, हाफ टी स्पून गोटा जिरे नियेछि, 10टा गोलमरिच नियेछि, हाफ टी स्पून गोटा धने नियेछि। गैस जेले कड़ाई बसिए दियेछि। एई खाली कड़ाइए आमि भेजे नेब, लो फ्लेमे भाजब। मसलाटा भाजा हये गियेछे, गैस बंध करे दियेछि। एबार ढेले निच्छि। ठंडा होले आमि गुड़ो करे नेब, तबे खूब मिहि गुड़ो करब ना, एकटू दाना दाना थाकबे। आबारो गैस जेले कड़ाई बसिए सर्षे तेल दिए दियेछि। आमि किछु लाल चीनी बादाम नियेछि, भेजे निच्छि एई कड़ाइए। लो फ्लेमे भाजब। बादाम भाजा हये गेछे, तुले निच्छि। एई तेलेर उपरे नारकेलगुलो भेजे निच्छि। किछुटा नारकेल नियेछि, दिये दिलाम। आमि एइभाबे टुकरो टुकरो करे नियेछि, मुखे पड़ले खेते भालो लागबे। नारकेल आमि हल्का भावेई भेजे नियेछि, तुले निच्छि। बादाम भाजार संगेई आमि नारकेल तुले निलाम। आबारो किछुटा एई कड़ाइए सर्षे तेल दिये दिलाम। एबार एई तेलेर उपरे आमि 2 टी स्पून आदा ग्रेट करे नियेछि, 1 टी स्पून हलुदेर गुड़ो नियेछि, दिये दिलाम। नेड़े निच्छि। फ्लेमटा आमि लोतेই रेखेछि। दुटो काँचा लंका एइभाबे झिरि झिरि करे केटे नियेछि, दिये दिलाम। स्वाद अनुजायी लवण दिच्छि। हाफ टी स्पून चीनी दिच्छि। एखाने आमि किछुटा मोचा एइभाबे छोटो छोटो करे केटे नून हलुद दिये सेद्ध करे रेखेछि। खूब बेशी सेद्ध करिनि, अल्प सेद्ध करेछि। आर दुटो आलुके अल्प सेद्ध करे एइभाबे चटके नियेछि। खूब बेशी सेद्ध करार दरकार नेई, आलू अल्प सिद्ध करलेई हबे। एई मसलार मध्ये दिये दिच्छि। मसलाटा भाजा हये गियेछे। नेड़े निच्छि। समस्त किछु एकटु नेड़े नियेछि। এখানে আমি 2 টি স্পুন বেসনের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম। এই বেসনের গুঁড়ো দিলে পুরটা একটু টাইট হয় আর চটচটে ভাব থাকে না। বেসনের পরিবর্তে বিস্কুটের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। নেড়ে নিচ্ছি। এরি সঙ্গে ভেজে রাখা নারকেল আর বাদাম ভাজা দিয়ে দিচ্ছি। নেড়ে নিচ্ছি। হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিচ্ছি। নেড়ে নিচ্ছি। সবশেষে প্রথমে যে মশলাটা আমি ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। সবশেষে ভাজা মশলাটা দিলাম যাতে সেন্টটা ভালো থাকে। চপের পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢেলে নিচ্ছি। ঠান্ডা হলে আমি কাটলেটগুলো বানাবো। কাটলেটের পুর ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লোর নিয়েছি, 1টা কাঁটা চামচ নিয়েছি, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
1/4 टीस्पून लवण दिच्छी, किछुटा जल दिए एकटा पतला बैटर तैरी करे नेब। कॉर्नफ्लोरेर बैटरटा आमी बानिए नियेछी, किछुटा ब्रेड क्रम्स नियेछी एखाने, हाते तेल मेखे निच्छी। एबार काटलेटगुलो बानिए निच्छी। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নেবেন, আমি এইভাবে শেপটা বানিয়েছি, একটু লম্বাটে করেছি। এবার কর্নফ্লোরের ব্যাটারে দিয়ে দিচ্ছি, একটু গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্পসে দিয়ে দিলাম, গড়িয়ে নিচ্ছি। আবারও কর্নফ্লোরের ব্যাটারে দিচ্ছি, আবারও ব্রেড ক্রাম্পসে দিচ্ছি। এইভাবে দুবার লেয়ার দিলে এর বাইরের লেয়ারটা খুবই মুচমুচে হয়। রেখে দিচ্ছি, এইভাবে আমি সমস্ত কাটলেট বানিয়ে নেব। আরও একটা কাটলেট বানাচ্ছি। সব কাটলেটগুলো বানিয়ে নিয়েছি, 20 মিনিট ধরে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব, তারপরে কাটলেটগুলো ভাজবো। 20 মিনিট পর ফ্রিজ থেকে আমি কাটলেটগুলো বের করে নিয়ে এসেছি। এইবার আমি গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি ভাজবার জন্য। তেল গরম হয়ে গিয়েছে, এবার কাটলেটগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমেই ভাজবো। কাটলেটগুলোর এক সাইড হয়ে গিয়েছে, আর এক সাইড উল্টে দিচ্ছি। কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে, এই কাটলেট ভাজতে বেশি সময় লাগে না, সবকিছু সেদ্ধ এবং ভেজে রাখা তাই তাড়াতাড়ি হয়ে যায়। তুলে নিলাম, এইভাবে সমস্ত কাটলেটগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি নিরামিষ মোচার কাটলেট বানিয়ে নিয়েছি, খুবই মুচমুচে হয়েছে, খেতে খুবই সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আপনাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।